অনুষ্ঠানের দিনে বাঙালির প্রথম পাতে শুক্তো ছাড়া ভাবাই যায় না। আসুন আজকে আমরা এক অভিনব শুক্তের রেসিপি দেখে নিই। তো তৈরি করতে আমাদের কি কি লাগবে সেটা দেখে নিন। আমাদের লাগবে দুটো করলা, সেটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আমি এখানে দুটো কচু নিয়েছি, কচু দুটোকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি এখানে দুটো কাঁচকলা নিয়েছি, কাঁচকলাটাকে সেম ভাবে লম্বা লম্বা ভাবে কেটে নেব। কাঁচকলাটাকে একটু হলুদ দিয়ে জলে ভিজিয়ে রাখবো, যাতে কাঁচকলাটা কালো না হয়ে যায়। এখানে একটা বেগুনটাকে নিয়ে লম্বা লম্বা করে চিড়ে নিচ্ছি। আমি এখানে দুটো রাঙালু নিয়েছি, রাঙালুটাকেও সেম ভাবে খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিতে হবে। মুলো নিয়েছি, মুলোটাকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা দেখুন কিভাবে মুলোটা আমি কেটে নিচ্ছি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি এখানে সজনে ডাঁটার খোসাটাকে পিলার দিয়ে ছাড়িয়ে নিয়ে ডাঁটাটাকে ছোট ছোট পিস করছি। কড়াই গরম করে 3টে বড় টেবিল চামচ সর্ষের তেল দেব। আমি এখানে এক মুঠো বড়ি নিয়েছি, বড়িটাকে আমি লো হিটে ফ্রাই করে নেব। বেগুনে একটু নুন দিয়ে বেগুনটাকে আমি আলাদা করে ভেজে নেব। প্যানে কিছুটা তেল দিয়ে আমি করলাটাকে ভেজে নিচ্ছি। করলাটা সবাই দেখতে পাচ্ছ করলাটা কিরম কালার হয়েছে? এরকম কালার আসা পর্যন্ত আমরা ফ্রাই করবো, এরকম এলে আমরা কড়া থেকে নামিয়ে নেব। কড়াই 6 টেবিল চামচ তেল, সর্ষের তেল দেব। তেল গরম হলে
এক টেবিল চামচ পাঁচফোড়ন এবং এক টেবিল চামচ রাঁধুনি দেব। এখানে আমি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর এক টেবিল চামচ গ্রেট করা আদা দেব। ফোড়নটা ফুটে ওঠার পর আমরা সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব। সমস্ত সবজিগুলোকে দিয়ে তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করব। এখানে আমরা ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা করলাটা এখন আমরা দেব। আমি এখানে দুটো বড় চামচ নুন দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। সবজিটাকে আমরা ঢাকা দিয়ে কুক করব 3 মিনিট। দেখুন আমাদের সবজি কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে, দুটোকে ভালো করে মিশিয়ে 1টা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ দিয়ে বেটে নিয়েছি। এই মিশ্রণটা আমি সবজির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 3 চামচ পোস্ত বাটা এর মধ্যে মিশিয়ে নেব। সর্ষে ও পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করব 5 মিনিট। দেখুন বন্ধুরা, তরকারি অনেকটা ভাজা হয়ে গেছে, তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। একে 1 কাপ দুধ দেব, 1 কাপ ডাবের জল দেব। এবার এই মিশ্রণ দুটোকে মিশিয়ে সবজিকে সেদ্ধ করব 10 থেকে 15 মিনিট। দেখো বন্ধুরা, আমাদের সবজি সেদ্ধ হয়ে গেছে, আমরা এখন চেক করছি। ভাজা করলা আর ভাজা বেগুনটা অ্যাড করে দেবো।
মিশ্রণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিবেন। আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ মৌরি বাটা। এবার 1 টেবিল এই পুরো মৌরি বাটাটাকে আমি পুরো দিয়ে দিচ্ছি। আমি এখানে ভেজে রাখা কিছুটা বড়ি দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেবেন, বেশি নাড়বেন না, তাহলে সমস্ত সবজিগুলো ভেঙে যাবে। আমি এনে 1 চামচ আদা নিয়েছি, তার মধ্যে আমি 2 চামচ ঘি ভালো করে মিশিয়ে নেব। ঘি ও আদার পেস্টটাকে আমি এবার পুরো সবজির মধ্যে দিয়ে দেব। আমি এখানে 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর 1 টেবিল চামচ রাঁধুনি রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি উপরে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সব ফ্লেভারগুলো সবজির মধ্যে ঢুকে যায়। শুক্তো আমাদের তৈরি হয়ে গেছে। উৎসব অনুষ্ঠানের দিনে আপনাদের এই প্রিয় পদ পরিবেশন করুন, খুব সুগন্ধ বেরোচ্ছে, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আর উপরে ভাজা বড়ি, ছোট ছোট ভেজে রাখা করলা আর নারকেল কোড়া সহযোগে পরিবেশন করুন। Thank you.
গার্নিশিংয়ের জন্য বইটা একটু অল্প ভেঙে নিলে একটা আলাদা মাত্রা যোগ করে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। অবশ্যই আমার রেসিপিটাকে আপনারা বাড়িতে সময় করে ট্রাই করবেন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, এবং আমার বেল নোটিফিকেশনে ক্লিক করবেন যাতে পরবর্তী রেসিপির আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। অনেক শুভকামনা রইল আপনার ও আপনার পরিবারের জন্য। আপনারা খুব ভালো থাকবেন ও আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। Thank you.